এদিকে রাজধানীর চকবাজারে আবারও অগ্নিকাণ্ড, আবারও প্রাণহানি। এবার দেবীঘাটের আগুনে প্রাণ গেছে 6 জনের, সবাই স্থানীয় হোটেলের কর্মচারী। দুপুর 12টার দিকে আগুন লাগার পর প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপরই হোটেলের কক্ষ থেকে বের করে আনা হয় মরদেহ। ফায়ার সার্ভিসের পরিচালক জানান, আগুন লাগার কারণ তদন্ত করে জানানো হবে। পুলিশের ধারণা, খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত। ইশতিয়াক ইশতিয়াকের সাথে নিয়ে বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্ট। আগুনের এলেলিহান শিখা রাজধানীর চকবাজারের দেবিদারঘাট এলাকার প্লাস্টিক কারখানার ভবনের। আগুন লাগে দুপুর 12টার দিকে। নেভাতে শুরুতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 6 ইউনিট। আগুনের তীব্রতা বাড়লে ইউনিট সংখ্যাও বাড়ে। পরে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10 ইউনিট। আমাদের প্রথম ইউনিট এখানে আগমন করে 12:09 এবং আমরা 2:20 আনুমানিক 2:20 মাথায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণের পর একে একে বের করে আনা হয় ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলার হোটেল কর্মীদের মরদেহ। রাতে দায়িত্ব পালন শেষে হোটেলের এক রুমে ঘুমিয়েছিলেন তারা। প্লাস্টিক কারখানার কর্মী জাহিদ জানান কিভাবে আগুনের সূত্রপাত। তার মতো আরো কয়েকজন দেন একই তথ্য। আমাদের খেলনা কারখানা, এখানে গোডাউন ছিল আর কি, গোডাউন পলিথিন, প্রথম 5টে হোটেলতে আগুনটা লাগছে। আগুন লাগার পরে মনে করেন যে পলিথিন কারখানা, পলিথিন কারখানা থেকে মানে কি পুরো এলাকা ছড়াই গেছে আর কি। গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হলো, তখনই আগুনের সূত্রপাতটা হয়। পরে আপনার প্লাস্টিকের কারখানায় খেলনা করে আগুন লাগার পরে উপরে গেছে, উপরে গিয়া ওনে আপনার ডুবা ছিল, ওই ডুবে প্লাস্টিকের ওন থেকে আগুন লাগছে। তবে ভিন্ন ভিন্ন কথা বলেন স্থানীয়রা। হোটেলের সিলিন্ডার ব্লাস্ট হয়েই মনে করেন আগুনটা লাগছে। হোটেলের সিলিন্ডার ব্লাস্ট হয়ে ট্রান্সমিটার ছিল, ট্রান্সমিটার লাগাই মনে করেন আগুন পুরো ছড়াই গেছে। ছোট ছোট পোলা বাইনে সিগারেট খেয়েছে, সিগারেট খায় আগুনটা ফালাইছে। এখানে আসলে খেলনার কারখানা, প্রথম লাগছে এই বাইতে, এই বাইতে থেকে আর দিয়ে বাইতে নিবেছে আর ওই বাইতে চলে গেছে। প্রাথমিক তথ্যে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় পুলিশ। এই ভবনের নিচতলাতে যে একটা খাবারের দোকান আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো ওখানেই একটা যে গ্যাস সিলিন্ডার সেখানে লিক হয়ে সেই সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি। সরকারি জমি লিজ নিয়ে এসব কারখানা গড়ে তোলা হয়েছে বলে জানায় স্থানীয়রা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।